বিজয়া দশমী। বিজয়া দশমী মানেই যেমন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা চলে, আর বিজয়া দশমীতে মিষ্টি মুখ না হলে যেন জমে না। আর বাঙালিরা আজ নয়, যতই আধুনিক হোক না কেন বাঙালি, সেই 100 বছরের ঐতিহ্য আজও তারা বয়ে আনছেন এই বিজয়া দশমীতে, মিষ্টি মুখ করা চাই। তাই আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার সেই প্রাচীনতম দোকান এই মুকুটচন্দ্রে। তিথি অনুযায়ী একাদশী পড়লেও বিজয়া দশমীর সকাল থেকেই ভিড় মিষ্টির দোকানে। সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার মতো ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি বাজার মাতাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি, চকোলেট সন্দেশের মতো ফিউশন মিষ্টিও। তবে সবকিছুকে টেক্কা দিয়েছে ঐতিহ্যের টান। কোনোটা করাপাক, কোনোটা বা নরম দুধ ক্ষীর ছানা মিলেমিশে জিভে জল আনার স্বাদ হাজির হাতের নাগালে। সল্টলেক থেকে এখানে মিষ্টি কিনতে, হ্যাঁ তো এত ফেমাস মিষ্টির দোকান, তাই কি কি করবে, স্পেসিফিক মিষ্টি আছে না? দেখতে তো পাচ্ছি অনেক অনেক রকমের ভ্যারাইটি আছে, চেষ্টা করবো যে কি মোটামুটি সন্দেশই দিয়ে দেন স্পেশালিটি, তো তার জন্য। তুই কোথা থেকে এসছে? সামনে থেকে। দশমী মানেই আমরা বিশেষ করে বাঙালিদের মিষ্টি না হলে যেন একটা কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে। ভালো মিষ্টির দোকান, পুরোনো মিষ্টি, শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান, সেই জন্য এখান থেকে বছরে বছরকার দিনে কেনা আর কি মিষ্টি, ভালো মিষ্টি দোকান। লাইন দিয়েও দেখছি অপেক্ষা করে। এইটা রোজ হয় না, এই বিশেষ দিনগুলো একটু হয়, এটুকু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রতি পার্বণে মিষ্টিমুখ অবশ্য পালনীয়। ষষ্ঠীর বোধন, অষ্টমীর অঞ্জলির মতো এও যেন এক চিরাচরিত রীতি। দশমীর সকাল থেকেই তাই ভিড় বাড়ে মিষ্টির দোকানে। দিলখুশ পারিজাত, মালাই রোল, সরপুরিয়া, কাঁচাগোল্লা, নারকেলের চন্দ্রপুলি তো আছেই। পাশাপাশি একসময় মা ঠাকুমারা বাড়িতেই নারকেল দিয়ে বানাতেন ছাঁচের সন্দেশ, কিন্তু আজকের ব্যস্ত জীবনে সময় কই। তবু হাজারো ব্যস্ততার ফাঁকে মন খোঁজে সেই ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টিতে যেমন বাহারি স্বাদ নিয়ে এসেছে উত্তর কলকাতার মিষ্টির দোকানে। সকাল থেকে দেখছি প্রচুর লাইন, আমি জানি ব্যস্ত প্রচুর আজকে, তবুও একবার জেনে নেবো কি কি মিষ্টি রয়েছে এবছর, স্পেশাল কি রয়েছে না, সেই যা ঐতিহ্য সেই একই রকমই বর্ণনা করে। ম্যাম যেমন এবছর নতুন যদি বলতে পারেন, পুজোতে ইন্ট্রোডিউস হয়েছে ব্লুবেরি সন্দেশ, ব্লুবেরি ক্রিম চিজ, আর একটা হচ্ছে কুলফি সন্দেশ। কুলফি সন্দেশে 2-3 রকম ভ্যারাইটি আছে, আমের আছে, ব্লুবেরি আছে, স্ট্রবেরি আছে, এইবার পুজোতে বলতে পারেন এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে। আর যেমন ট্র্যাডিশনাল সন্দেশ থাকে সেরকমও আছে, ঐতিহ্য মানে ট্র্যাডিশনাল সন্দেশ প্লাস ফিউশন সন্দেশ মিলেমিশে সব রকম নিয়েই করতে হয়, কেননা সবারকে নিয়েই আমাদের কাস্টমার থাকে, যেমন তারা ফিউশনও পছন্দ করে, ট্র্যাডিশনাল পছন্দ করে, তাই আর। মণ্ডপ থেকেই সোজা এখানে চলে এসেছি। হ্যাঁ এখানে সিঁদুর পরিয়ে মাকে এখানে চলে এসেছি মিষ্টি নিতে। বাঙালির একটা ঐতিহ্য বলা যেতে পারে মানে বিজয়ার মিষ্টি, মিষ্টি মুখ না হলে হয়। হ্যাঁ মিষ্টি ছাড়াও বিজয়াই হয় না, ওই জন্যই মিষ্টিটা নিতে এসেছি। আমি বাগবাজার থেকে, মাল্টিপার্পাস স্কুলের পাশে এই দোকান থেকে, এই দোকান থেকেই প্রত্যেকবারই আমি নিয়ে যাই। কোথা থেকে এসেছেন? আমি এসি বিহালা থেকে। বিহালা থেকে এখানে মিষ্টি কিনতে? না মিষ্টি কিনতে না, আমি অ্যাকচুয়ালি এসি বাগবাজারে। আচ্ছা ওখান থেকে তারপর এখানে এসছি, এই বছর মানে ফার্স্ট টাইম এলাম এখানে। মানে নাম আছে এই যে, হ্যাঁ বাঙালিদের একটা মিষ্টি ছাড়া অসম্পূর্ণ অসম্পূর্ণ। স্পেসিফিক কী কী মিষ্টি এরকম আছে? স্পেসিফিক না, জল ভরাটাই মেন, তাই। ক্যামেরায় অশোকের সাথে বিউয়ের রিপোর্ট, এস নিউজ।